রাস্তার মধ্যে দিয়েই বয়ে নিয়ে যাচ্ছে শৈশবকে। কিন্তু কি এই শৈশব? এটা হলো ছোট্ট ছোট্ট শিশুদের আনন্দ দিতে বিভিন্ন ধরনের খেলনা, যেমন ডোরেমন, হাতি ও ঘোড়াসহ অনেক কিছু। হালকা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়েই তৈরি করে ফেলা হয়েছে এই ধরনের নানান জিনিসপত্র। বাচ্চাদের জনপ্রিয় কার্টুন ডোরেমন, ছোটা ভীম, হাতি, বাঘ ইত্যাদি বিভিন্ন বাচ্চাদের মন জয় করা জিনিস। এই প্লাস্টিকের খেলনার জিনিস নিয়ে জলপাইগুড়ি শহরের রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ভিন রাজ্য থেকে আসা বিক্রেতারা। তা কিনতেই ব্যস্ত হয়ে পড়েছে খুদের দল। এই এক অপরূপ সুন্দর জিনিস যা বাচ্চাদের মন একেবারে জয় করে নেয়। क्या क्या ले आया इस बार? ये खिलौना लेके आया, बच्चे का खिलौना है ये। हम देखने के लिए के आए हैं, बिक्री के लिए अगले के आए हैं। जलपाईगुड़ी में कहाँ रुके हैं? जलपाईगुड़ी में स्टेशन के पास। ये छोटे मोटे बच्चे भी लेके आए, साथ में सभी लेके आए, पूरा फैमिली आता है। कितना दाम है? एक का है 70 रुपये से लगा के 70, 80, 90, 60 रुपये, 50। खिलौना होता है ये बच्चे का, वो कोई खिलौना होता है, বাচ্চাদের শৈশব। বিকেলে আর খেলার মাঠে ভিড় তেমন চোখেই পড়ে না, বড়দের চোখও আটকে গিয়েছে টিভি বা ফোনের স্ক্রিনে। মুখোমুখি আড্ডা, সামাজিক যোগাযোগ যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। তবুও ফোন টিভি ছাড়া চলার উপায় নেই। মূলত জলপাইগুড়িতে রাজস্থান থেকে বেশ কয়েকজন ফেরিওয়ালা বিভিন্ন প্লাস্টিকের তৈরি খেলনা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়, যেমন পার্কের সামনে অথবা তিস্তার পাড়ে বিভিন্ন জায়গায় এই প্লাস্টিকের, হ্যাঁ, ডোরেমন এসেছে, নিলাম, খুব ভালো লাগলো। কালী, হ্যাঁ, কালী পূজায় আসছি এখানে দেখার জন্য। কত দাম নিল? এটা 60 টাকা নিলাম। ওই তো শৈশব, এই কেমন লাগছে শৈশব বাচ্চাদের আবার এই মোবাইল থেকে? শৈশবকাল তো যেমন আমরা শৈশবকাল পেরিয়ে আসছি, সেটা উপলব্ধি করছি আমরা। এখনও বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোর সঙ্গে আমরা এখনও ঘুরছি, বেশ ভালোই লাগছে। জনপ্রিয় খেলনা বিক্রি করছেন বিক্রেতারা, তা কিনতেই উপচে পড়া ভিড় চোখে পড়ছে বাচ্চাদের। সামান্য দামে বিক্রয় হচ্ছে এই খেলনাগুলি। তেমনই এক বিক্রেতা জানান, তারা রাজস্থান থেকে এখানে এসেছেন এই খেলনা বিক্রি করতে। 2 থেকে 3 মাস থাকে, তারপর তারা চলে যায় পুনরায় রাজস্থানের দিকে, এবং এই খেলনা তারা দিল্লি থেকে নিয়ে আসে স্বল্প দামে এখানে বিক্রয় করতে। শুধু তাই নয়, এই খেলনার চাহিদা রয়েছে বাচ্চাদের মনে, তাই খানিকটা লাভের আশাতেই সদর রাজস্থান থেকে এই জলপাইগুড়ি আসা। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।